ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে রেমিটেন্স আসার হিড়িক পড়েছে। দু মাস ধরে একের পর এক রেকর্ড করছেন রেমিটেন্স যোদ্ধারা। এ মাসে গড়ে প্রতিদিন দেশে এসেছে $1,55,00,000 বা ৯০৬ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫,৩৫৭ কোটি টাকার বেশি। গত মাসে একই সময় দেশে এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ, আর এর আগের বছরে একই সময়ের চেয়ে ৬২ কোটি ডলার বেশি। গত বছরে আগস্ট মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলারের রেমিটেন্স। এর আগে গত জুন মাসে ২৫৩.৮৬ লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরে প্রথম মাস জুলাই প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের চেয়ে সবচেয়ে কম। তথ্য বলছে এ মাসে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশ্বসায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৩ লাখ ৪০ হাজার ডলার রেমিটেন্স এসেছে দেশে। তবে আলোচিত এ সময় কোনো রেমিটেন্স আসেনি ৭টি ব্যাংক থেকে। এ তালিকায় রয়েছে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, আইসিবি ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। নিউজ টেক, মার্কেট ২৪।